নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো গাইস, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে ISL ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিউমার্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। আজকে কিন্তু আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের ব্যাপারে, এবং কোয়েসের সাথে বিচ্ছেদ হওয়ার পর যতগুলি প্লেয়ার ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে ছিল, সাতজন প্লেয়ার, তাদের মধ্যে একজন ফরেনারও রয়েছে, কোলাডো। তো এই সাতজনের ভবিষ্যৎ কী হবে, বা তারা যে টাকা পায়নি বা তাদের যে কন্ট্রাক্ট রয়েছে আরও, সেগুলির দায়িত্ব কে নেবে, ইস্টবেঙ্গল না কোয়েস? কোয়েস কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু দায়িত্ব নেবে না, এবং সব দায়িত্ব কিন্তু এসে পড়বে ইস্টবেঙ্গলের ঘাড়ে, এমনটাই আমি তোমাদের কিন্তু জানিয়েছিলাম কয়েকদিন আগে। এবং ঠিক এরকমই কিন্তু হলো, ইস্টবেঙ্গল কিন্তু এই সাতজন যাদের কন্ট্রাক্ট রয়েছে ইস্টবেঙ্গলের সাথে, তাদের দায়িত্ব নিল এবং ইন্ডেমনিটি বন্ডে কিন্তু সাইন করালো। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদের এখন নিশ্চয়ই প্রশ্ন থাকবে, এই সাতজন প্লেয়ার তো ইস্টবেঙ্গলে রিটেইন করা হলো, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে যে শোনা গিয়েছিল তাদের লোনে পাঠাতে পারে ইস্টবেঙ্গল, সেটার কী হবে? তো তোমাদের বলে রাখি, কোলাডো সম্ভবত লোনে নাও যেতে পারে। কিছুদিন আগে কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল, তখন ইস্টবেঙ্গল অনেক প্লেয়ার কিনছিল, তখন কিন্তু মনে হচ্ছিল ফরেনাররাও কিছুদিনের মধ্যে এসে যাবে এবং ফরেনারদের অফার দেওয়া শুরু করবে, ইনভেস্টর ফাইনাল হয়ে যাবে, ISL খেলা ফাইনাল হয়ে যাবে, তখন কিন্তু মনে হচ্ছিল যে হয়তো কোলাডোকে কিন্তু লোনে পাঠাতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড FC-তে। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম, এখনও একটা বিদেশি প্লেয়ারও ইস্টবেঙ্গলে কনফার্ম নয়। আমি অমিত সিংয়ের নামটাও বলতে পারছি না, কিছুদিন আগে অবশ্যই বলতে পেরেছিলাম, কারণ তখন কিন্তু আমরা সবাই জানতাম ইস্টবেঙ্গল ISL খেলবে, কিন্তু এখন যে অবস্থা, ইস্টবেঙ্গল 1 আগস্ট চলে গেল, আজ 3 তারিখ, এখনও কিচ্ছু অ্যানাউন্সমেন্ট হয়নি ইনভেস্টরের নাম, তারা ISL খেলবে না খেলবে না এরকম কিছু, আর কতদিন লাগবে এটা জানি না, এ বিষয়ে একটা বিকেলে ভিডিও বানাবো। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমার মনে হয় না কোলাডোকে লোনে পাঠাবে, বা এই সাতজন প্লেয়ারের কাউকেই লোনে পাঠাতে চাইবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল হয়তো তাদের পাঠাবে, তো সেই সংখ্যাটা একজন বা দুজন, যারা কিনা ফার্স্ট 11 বা টপ 11-এর সুযোগ সেরকমভাবে পাবে না, বা রিজার্ভ বেঞ্চেও থাকবে না, কারণ এত ভালো একটা ইন্ডিয়ান কোর টিম, সেখানে কিন্তু এই সাতজনের মধ্যে এক দুজন রয়েছে যারা কিন্তু চান্সটা খুব ভালো মতো পাবে না আর কি। তো তাদের কিন্তু লোনে পাঠাতে পারে, সেটা পরের বিষয়। এই সাতজন যে ইস্টবেঙ্গলে নথিভুক্ত হয়ে গেল, এটা কিন্তু এখন ভালো খবর, কোলাডো এর মধ্যে রয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের প্রথম পেশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।